বুথে কেন্দ্রীয় বাহিনী নেই, বিক্ষোভ শুরু করেছিলেন বিজেপি কর্মী সমর্থকরা। তার জেরে নন্দীগ্রামে বন্ধ হয়ে গিয়েছিল ভোট গ্রহণ। নিজের গ্রামে এই পরিস্থিতি দেখে ময়দানে নামেন নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ান। বিজেপি কর্মী ও প্রিসাইডিং অফিসারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। এরপরই প্রশাসনিক কর্তাদের ফোন করে কেন্দ্রীয় বাহিনী চাইলেন সুফিয়ান। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এক ব্লকের মোহাম্মদপুর দুই পঞ্চায়েতে দুটি বুথে কেন্দ্রীয় বাহিনী ছিল না। শনিবার সকালে বুথে ঢুকে বিক্ষোভ করেন স্থানীয় বিজেপি কর্মীরা।